আমাদের বেশিরভাগ গৃহিণীরাই অর্থ উপার্জনের সুনির্দিষ্ট কোনো উৎস নেই। যদিও বাড়িতে তারা অন্য অনেকের চেয়ে অনেক বেশি কাজ করে থাকেন, তবে সেগুলোর আর্থিকভাবে মূল্যায়ন করা হয় না। সম্ভবত গৃহিণীরাও তা চান না। তারা পরিবারের সবার জন্য ভালোবেসে দায়িত্ব পালন করে যেতে ভালোবাসেন। তবে মায়া মমতার পাশাপাশি প্রয়োজন আর্থিক সচ্ছলতাও। ইন্টারনেটের সহজ লভ্যতার যুগে গৃহিণীরা চাইলে বাড়িতে বসে কিছু না কিছু উপার্জন করতে পারেন। বাড়ি সামলানোর পাশাপাশি তারা এসব কাজ করতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। ফ্রিল্যান্সিং এবং অনলাইন কাজ। গৃহিণীদের দক্ষতা কাজে লাগানোর জন্য ফ্রিল্যান্সিং একটি চমৎকার উপায়। অনেক অনলাইন প্ল্যাটফর্ম কন্টেন্ট রাইটিং, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট এবং ডিজিটাল মার্কেটিংয়ের মতো বিভিন্ন ক্ষেত্রে সুযোগ দেয়। গৃহিণীরা বাড়িতে থেকেই প্রকল্পে কাজ করতে পারেন। তারা তাদের সময় অনুযায়ী কাজ করতে পারবেন, যে কোনো সময় যা করবেন। আপনার দক্ষতা এবং আগ্রহের জায়গা খুঁজে বের করুন। একটি আকর্ষণীয় অনলাইন প্রোফাইল তৈরি করুন। একটি পোর্টফোলিও তৈরি করতে ছোট প্রকল্প দিয়ে কাজ শুরু করুন। নেটওয়ার্ক এবং রিপিট বিজনেসের জন্য ক্লায়েন্টের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখুন। অনলাইন টিউটরিং। আপনি যদি কোনো নির্দিষ্ট বিষয়ে ভালো হন বা আপনার শিক্ষকতা করার অভিজ্ঞতা থাকে, তবে অনলাইন টিউটরিংয়ের একটি লাভজনক উপায় হতে পারে। বেশ কয়েকটি ওয়েবসাইট এবং প্ল্যাটফর্ম শিক্ষার্থীদের অনলাইনে শেখানোর সুযোগ দেয়। গৃহিণীরা তাদের পছন্দের বিষয় বেছে নিতে পারেন এবং সুবিধা অনুযায়ী সময়সূচি সেট করতে পারবেন। যা করতে হবে, আপনার পছন্দের বিষয়গুলো বেছে নিন। একটি কাঠামোগত এবং ইন্টারেক্টিভ শিক্ষণ শৈলী বজায় রাখুন। সোশ্যাল মিডিয়া এবং টিউটরিং প্ল্যাটফর্মে আপনার পরিষেবার বিজ্ঞাপন দিন। শিক্ষার্থীদের আকৃষ্ট করার জন্য একটি বিনামূল্যে ট্রায়াল ক্লাস দিতে পারেন। কন্টেন্ট তৈরি এবং ব্লগিং। ব্লগিং এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সিং সহ কন্টেন্ট তৈরি করা উপার্জনের একটি সৃজনশীল উপায় হতে পারে। গৃহিণীরা রান্না, পেন্টিং, ফ্যাশন বা ভ্রমণের মতো বিষয়গুলো সম্পর্কে তাদের আগ্রহের বিষয়ে একটি ব্লগ বা একটি অনলাইন চ্যানেল শুরু করতে পারেন। যা করতে হবে, আপনার আগ্রহের একটি বিষয় নির্বাচন করুন। সামঞ্জস্যতা মূল বিষয়ে নিয়মিত কন্টেন্ট প্রকাশ করুন। সোশ্যাল মিডিয়াতে আপনার সামগ্রী প্রচার করুন। সহযোগিতা পাওয়ার জন্য দর্শক বেজ তৈরি করুন। রান্না এবং ক্যাটারিং। আপনি যদি রান্নায় দক্ষ হন, তবে হোম ভিত্তিক ক্যাটারিং বা টিফিন পরিষেবা শুরু করতে পারেন। অনেক কর্মজীবী এবং শিক্ষার্থীরা তাদের দোরগোড়ায় ঘরে তৈরি খাবারের সন্ধান করে। সম্ভাব্য গ্রাহকের কাছে পৌঁছানোর জন্য সামাজিক মিডিয়া এবং স্থানীয় বিজ্ঞাপন ব্যবহার করুন। যা করতে হবে, স্বাস্থ্যবিধি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করুন। বিভিন্ন বিকল্প সহ একটি মেনু তৈরি করুন। অফার, ডেলিভারি বা পিক আপ ব্যবস্থা করুন। দূরবর্তী গ্রাহক সহায়তা। অনেক ব্যবসায়ী ভার্চুয়াল সহায়তা এবং গ্রাহক সহায়তার প্রয়োজন। গৃহিণীরা তাদের প্রশাসনিক দক্ষতাগুলো দূরবর্তী সহায়তার সন্ধানকারী সংস্থাগুলোকে অফার করতে পারে। কাজগুলোর মধ্যে ইমেল পরিচালনা, অ্যাপয়েন্টমেন্ট সময়সূচি, ডেটা এন্ট্রি এবং গ্রাহক পরিষেবা অন্তর্ভুক্ত থাকতে পারে। যা করতে হবে, আপনার সাংগঠনিক এবং যোগাযোগ দক্ষতা তুলে ধরুন। ফ্রিল্যান্স প্ল্যাটফর্মগুলোতে যোগ দিন বা সরাসরি কোম্পানিগুলোতে আবেদন করুন। কাজের সময়সূচি তৈরি করুন এবং সীমানা নির্ধারণ করুন। কাজের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম এবং সফটওয়্যার বিনিয়োগ করুন।